नमस्कार बंधुरा বংশেফিতে আপনাদের স্বাগত। আজকে আমি মায়ের তৈরি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো রুই মাছের টক। তো এই সিম্পল রেসিপি বানানোর জন্য চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে। আমি এখানে দুটো রুই মাছ নিয়েছি 300 গ্রামের, আর লাগছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, তেঁতুলের জল, নারকেল, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কারি পাতা, ময়দা আর ঘি। প্রথমে রুই মাছগুলো কেটে ভালো করে ধুয়ে হলুদ, লবণ, ময়দা, সর্ষের তেল দিয়ে মাখিয়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। তো একটি ফ্রাইং প্যানে তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিছুক্ষণ মিডিয়াম আঁচ করে ভেজে নিয়ে উল্টে দিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে মাছগুলো তুলে নিলাম। এবার ম্যারিনেট করা প্লেটে নারকেল আধা বাটা করে নেওয়া, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মিক্স করে নিলাম। এরপর ভাজা মাছগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার মাছ ভাজার প্যানে 1 চামচ ঘি, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ ভাজার পর এতে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী চিনি, হলুদ আর সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছের ঝোলটা কিছুক্ষণ ফোটার পর তেঁতুল জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে লো ফ্লেম করে দেব। চার পাঁচ মিনিট আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব। তো 4-5 মিনিট পর রেডি হয়ে যাবে আমাদের রুই মাছের টক। তো ঢাকনা খুলে কারি পাতা দিয়ে সার্ভ করে নেব এই সুস্বাদু রুই মাছের টক। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন রেসিপি আপডেট পেতে হলে আমাদের নোটিফিকেশন বেল আইকন প্রেস করতে ভুলবেন না। কিপ ওয়াচিং বংশেফি।